আর এদিকে পুরো মশলাটাই এখানে ব্লেন্ড করে নিয়েছি, যে ভাজা মশলাটা করেছিলাম। আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তো সকাল সকাল উঠে যে কাজগুলো আমি করি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে ছটা, ছটাও বাজেনি, ওই হয়তো 5:45 এরকম হয়েছে। তো দরজায় জল দিয়ে দিলাম, দিয়ে আর ঘর বারান্দাটা মুছে নিচ্ছি। বারান্দাটা আগে মুছছি, তারপরে ঘরটা মুছবো, নিয়ে আর ফুলটা তুলে নেব। তো আজকে ভিডিওটা অনেক সকাল সকাল থেকে আরম্ভ করলাম, প্রত্যেক দিন দেরি হয়ে যায়। তো আজকে ভাবলাম সকালের কিছুটা কাজ তোমাদের সাথে শেয়ার করি। তো ফুলগুলো তুলে নিলাম, ফুলগুলো তুলে নিয়ে আর যাব মাছ কাটতে। মাছ এনে দিয়েছে, মাংস এনে দিয়েছে, আর হাজব্যান্ড বললো তুমি ঘর বারান্দা মুছে দিয়ে আর মাছ টাছগুলো কেটে নাও, আজকে ঠাকুরের পূজাটা আমি দিয়ে দিচ্ছি। ঠাকুরের বাসনগুলো ও ধুয়ে নিয়েছে আর পুজো দিয়ে দিচ্ছে। আর মাছ কাটা হয়ে গেছে, এই যে আমি স্নান করে নিয়েছি, জামাকাপড়গুলোকে মেলে দিলাম, দিয়ে আর এই যে চলে এলাম। আর এখন গরমকাল পড়ে গেছে, তবুও কিন্তু গা হাতের মুখের টান টান ব্যাপারটা অনেকটাই থেকে গেছে, একটু ময়েশ্চার না দিলে হয় না। আর কিছুটা বাতাসা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সকালবেলা ছেলেকে দিয়েছি, ওর বাবাকে দিয়েছি, আর এখন আমি একটু নিয়ে নিচ্ছি। অনেক সময় শরীর গরম থেকেও কিন্তু ঠান্ডা লাগে, মানে গলা ধরা এসব বলো, আর আমার গলাটা তো বুঝতেই পারছো প্রচণ্ডভাবে গলাটা ধরে গেছে, কষ্ট হচ্ছে কথা বলতে। তবুও কাজ তো করতে হবে, কথা তো বন্ধ করলে হবে না। আর এদিকে দেখো মশলাগুলো শেষ হয়ে গেছিলো, আর এই মশলাদানিটা পরিষ্কার করে নিলাম নিয়ে, আর এই যে সব মশলাগুলো ঢেলে নিলাম, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এদিকে আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি, ওই যে চিকেন এনে দিয়ে গেছে, তো সেই চিকেনটাই করব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, নিয়ে আর ওই যে চিকেনটা করব। আর আজকে চিকেনটা একটু অন্যভাবে করব, এই যে শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, সমস্ত কিছু মশলা আর কি একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব, নিয়ে আর ওই মশলাটা ব্লেন্ড করে নেব, নিয়ে আর রান্না করব। সকালে ছেলে বলেছে মা চিকেনটা কিন্তু আজকে কষা কিংবা ঝোল করো না, আজকে একটু আলাদাভাবেই করো, যাতে একটু আলাদা টেস্ট হয়। তো এই জন্য আর কি সমস্ত কিছু একটু টেলে নেব। ওর আবার কি এক একদিন এক এক রকমের একটু স্বাদ বদলালে ওর আবার ভালো লাগে, তো ওই জন্য একটু পাল্টিয়ে পাল্টিয়ে করি আর কি। আর এইদিকে এই যে ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটাকে ব্লেন্ড করে নেব। তো তার আগে চিকেনটাকে একটু ভেজে নেব, আর আমি তো সবসময় চিকেন একটু ভেজেই করি, তাতে যেন স্বাদটা একটু ভালো হয়, আর ভেজে করলে সত্যিই স্বাদটা ভালো হয়। আর এই যে মশলাটা এখন ব্লেন্ড করব, আর মাছটাতে লবণ হলুদ মাখানো হয়নি একা হাতে, তো আর বেলা হয়ে গেছে, আবার আজকে আসবে আমার দিদি, তো এই মাছটা করব। তো মাছটা কীভাবে করি, আগে চিকেনটা করে নিই, আর এই যে মশলাটা ভালো করে ব্লেন্ড করে নিলাম, আর এই মশলাটাকেই দিয়ে দেবো চিকেনের মধ্যে। চিকেনে কিন্তু আজকে কোনো কাঁচা মশলা দিচ্ছি না, সমস্ত কিছু ভাজা ওই যে ভেজে নিলাম, নিয়ে ব্লেন্ড করে ওই মশলাটা দেবো। আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো যেই মতো দিই ওই মতো দেবো, জিরের গুঁড়ো ওইগুলো দিয়েই আর কি একদম কষা কষা মতো করব। আর সত্যি সত্যি রান্নাটার গন্ধটা এত ভালো বেরিয়েছে, যেহেতু ভাজা মশলা, ভাজা মশলার গন্ধ একটু ভালোই হয়। আর কি বলে তো, ওই যে মাছের ঝোল করব, চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে আর মাছের ঝোলটা করব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে রান্না করব, তেল ছাড়া ছাড়া হলে, তবে কিন্তু স্বাদটা ভালো হবে। আর এদিকে আমার কী বলো তো, কথা বলতে একটু কষ্টই হচ্ছে, গলাতে একটু প্রেশার পড়ছে, তো গলাতে কিন্তু খুব ব্যথাই আছে। তো যাই হোক, চলো এই যে কষানো হয়ে গেছে। আর বাপির বাবা বললো যে তোমার যেহেতু শরীরটা ঠিক নেই, তুমি একটু আলু দিয়ে চিকেনটা করো, যাইভাবে করো একটু আলু দিও, তাহলে দুবেলা হয়ে যাবে। তো আমি এখানে একটু আলু দিয়েছি, দুপুরে হয়ে যাবে, আর রাত্রে রুটি বলো ভাত বলো হয়ে যাবে। আর এই যে জল দিয়ে দিয়েছি, চিকেন একদম রেডি, আর একটু জল মরে গেলে, ঝোলটা মরলে আর কি নামিয়ে নেব। আর এদিকে এই যে চারাপোনা দিয়ে পটল, কুমড়ো, কাঁচকলা দিয়ে একদম পাতলা একটা রান্না করেছি। আমার দিদি এই রকমের সাদা রান্না, সাদামাটা রান্না একটু খেতে পছন্দ করে। আর এই যে এদিকে ভাত রান্না করেছি, আর করেছি এদিকে এই যে দেখো একটু উচ্ছে সিদ্ধ, উচ্ছে সিদ্ধ গরম গরম এখনই করলাম মাংসের ঝোলের সাথে। আর এই যে করেছিলাম পটল পোস্ত, পটল এখন নতুন নতুন উঠছে, পটল পোস্ত খেতে কিন্তু খুব ভালো। আর এই যে ভাত বেড়ে নিলাম, দিদি আসবে 3:30 সময়, আমি এখানে ভাত বেড়ে নিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করব, আর দিদি যখন আসবে খেতে দিয়ে দেবো।